আমি পার্সোনালি খুবই ফোকাস থাকবো, চেষ্টা করবো যে ছেলে নিজের বেস্টটা দেওয়া। আর লাস্টের প্রশ্ন, যদি বলতে ফিটনেস টেস্টের বিষয় আসে, যদি আপনার রেগুলারি টেস্টের মধ্যে থাকে যারা এই বিষয়টা কিভাবে দেখছেন? না, ফিটনেস টেস্ট আসলে তো আমাদের জন্য নতুন কিছু না, কারণ আমরা প্রত্যেকটা ক্যাম্প শুরু হওয়ার আগেই ফিটনেস টেস্ট দিই, আমাদের টেস্ট দিই আসলে সিলেকশনে আসি আমরা। সো যারা ন্যাশনাল টিমের বাইরে আছে তাদের জন্য হয়তো একটু চ্যালেঞ্জিং, হ্যাঁ, বাট এটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো, অনেক কম্পিটিশন বাড়বে, অনেক মোটিভেশন আসবে যারা সিনিয়র প্লেয়ার আছে তাদের জন্য। তো আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই আমরাও চেষ্টা করবো নিজেকে ফিট রাখার, লেভেলটা ধরে রাখার জন্য। ভাই, একটা তো গ্যাপ পড়েছিল আপনার বাচ্চা সুস্থতার কারণে, তো বিষয়টা আসলে মানে এরপর তখন সুস্থ হয়েছে, দুজনে সব ভালো আছেন, তারপরে এখন কীভাবে ফোকাসটা করবেন বা প্ল্যানিংটা কী আর কি? না, ফোকাস তো দেখেন লাস্ট এক দেড় মাস ধরে ক্রিকেটের বাইরেই ছিলাম টোটালি, কারণ আসলে কোনোভাবে এইদিকে ফোকাস করতে পারছিলাম না। বাট এখন আলহামদুলিল্লাহ ও এখন সুস্থ হয়েছে, বাট চেষ্টা করবো যে আবার প্রপারভাবে মানে 100% টাইম দিয়ে ক্রিকেটে আসলে ফেরা। কোন যুক্তিতে আশা করি বলতে পারবো না, বাট আশা তো সবাই করে, কারণ আশা নিয়েই তো সবাই সামনের দিকে আগায়। তা আমিও আশা নিয়ে আগাচ্ছি যে সামনে যদি অবশ্যই অপরচুনিটি আসে আমিও চেষ্টা করব ওই অপরচুনিটা কাজে লাগানোর জন্য। আর হ্যাঁ, আমার একটা চান্স আসছিলো, আর হ্যাঁ আমার একটা চান্স আসছিলো ওই সময়তে, হয়তো বা আমার আনলাকিলি আমার ছেলের অসুস্থতার কারণে আমি খেলতে পারলাম না, বাট আসলে ওইটা তো আর ওভার হয়ে যায় না। বাট আমি চেষ্টা করবো সামনে যদি অবশ্যই ওরকম অপরচুনিটি আসে নিজের খানে পছন্দ হবে। দুটোই বলা যায়, বলতে পারেন আসলে মেন্টালি অসুস্থ থাকলে আসলে শারীরিকভাবে ফিট থাকা যায় না, এটা যার উপর দিয়ে যায় সে ভালো বোঝায়। এখন কতটা মানে রিলিফ অবস্থা মানে সব মিলে? এখন তো আসলে দেখেন ফার্স্ট টাইম আসলাম ওখানে সিঙ্গাপুর থেকে ভালো হয়ে গেছিলো, বাট সেকেন্ড টাইম আবার গেছি আবার প্রবলেম আসছিলো, তো এইবার ডাক্তাররা বলছে আশা করি আর হবে না, মেডিসিন দিয়েছে, বাট সব মিলে আর কি রিকভারি করছে। এখন ক্রিকেটে মনে হচ্ছে একটু যদি বলতেন বাচ্চার প্রবলেমটা মানে গভীরতা এগুলো তো ডাক্তারের বিষয়, কারণ ডাক্তার এটা আসলে ফার্স্টে ডেঙ্গু হয়েছিল, ডেঙ্গু থেকে আসলে আরও দুইটা শরীরে আসছিল, ওইটা খুব ক্রিটিক্যাল একটা ডিজিজ আসলে আমাদের সাবকন্টিনেন্টে, আপনার সিঙ্গাপুর মালয়েশিয়া টালেশিয়ার দিকে ডিজিজটা প্রচুর থাকে, তো আমাকে ডক্টরই বললো, তো এই জন্য হয়তো বাংলাদেশে এখানে ফাইন্ড আউট করতে পারতেছিল না যে প্রবলেমটা কী। এবার যে আপনারা ফ্যানিশন বলে এখানে ওপেনার্সের যা ফর্ম দেখলেন।